তিনটার বাকি আর 1 মিনিট আছে, বুঝছো? তো চলে আসি সবাই, আল্লাহ বিলা করো। আল্লাহ
চালের ডাটা রুটি আর মাংস পাঠ Oh.
tell you. চালের আটা রুটি, খেজুরের গুড়ের চাপ দুধ দিয়ে তৈরি হয়েছে। আগে তো মাংস দিয়ে খাইলাম, কলা দিয়ে দুই এক কামড় খাইলাম, এখন চা ভিজে একটু খেয়ে দেখছি। খেজুরের গুড় দিয়ে দুধ চা তৈরি হয়েছে, সেটা আরো টেস্ট হয়ে গেছে, খাইলে অনেক ঘ্রাণ আসে। শেষ নামাজ পড়বো এখন, তো বিদায় নিয়ে নেব আমরা এখন। ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইব লাইক করুন শেয়ার করবেন। তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, সবাই ত্রিশ রোজা পালন করতে পারেন, এই তো পিতৃ নায়ক করুক আল্লাহ, আমাদেরকে দোয়া করবেন, আমরা যদি থাকতে পারি ইনশাল্লাহ। বিদায় নিয়ে নেছে, আল্লাহ হাফেজ। Please, please.